গেছে সত্য অজাহাতাল বাতেল চলে গেছে মিথ্যে পিন্নাল বাতেল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে নৌকা পায়খানা করতে 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 নুহালাসনের বিরোধিতা করে সব নৌকা ভর্তি করে ফেলে দিল এক বুড়ি পায়খানা করতে যা পড়ে গেছে যা যুবতী হয়ে গেছে এখন সবাই বুড়ারা যায় আর ওই পায়খানার মধ্যে ঝাঁপ দেয় যুবক হয়ে যায় যুবতী হয়ে যায় এক সময় পায়খানা পরিষ্কার হয়ে গেল এইগুলো তো আমি বলছি তা আপনারা হাসছেন কিন্তু ওয়াজের মাহফিলে বললে তারা সুভান বলে সামিয়ানা ফাটা দেয় কোথা থেকে আসতো একটু যদি লজ্জা থাকতো সরণ থাকতো হায়া থাকতো এই সমস্ত মুফাস্তির এই নোংরা কথাগুলো বলতো না জানেই না একজন নবীর মিথ্যাচার করছে তারপরে সালাবার কাহিনী আছে না কত সুন্দর কাহিনী উমর রাজমের কাহিনী আছে না উমর রাজন মারতে গেলে মোহাম্মদ সাল্লামকে রাস্তায় দেখা হলো তো মোহাম্মদকে মারতে বকরিটাকে তো দেখি পারো কিনা বউ ক্রিকেট হতে পারলো না গেলেন এরপর যাওয়ার পরে দেখছেন রাস্তায় শুনতে পেলেন তার বোন এবং ভগ্নিপতি উভয়ে উভয় কি হয়েছে ইসলাম গ্রহণ করেছে তার বাড়িতে গেলেন যে তাদেরকে মারধর করলেন করার পরে কি পড়ছিলে তোমরা সুরা তহা পড়ছিলাম আমিও পড়তে চাই গোসল করো এই কাহিনীটা বহু আগে থেকেই যে ঠিক না ভুয়া কাহিনী এটা বলে গেছেন ইমাম দারাকুদ্দিন কতদিন পূর্বে যে এই ঠিক না ওটাই চলছে আর একটা শুনেছেন আপনারা সম্পর্কে যত কাহিনী দেখবেন সরায়নেসা পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালা ওরব বেগা লাইব মিনু না হাতত আয়ু হাককে মোকাফিম একদিকে নবীর নামে একদিকে সাহাবিদের নামে বিশেষ করে উমর রাজিয়াল্লাহ নামে তাকে কলঙ্কিত করার জন্য ইহুদি খ্রিস্টান অনেক কাহিনী বানাইছে তার মধ্যে এটা একটা দ্বন্দ্ব লাগলো একজন মুসলিম আর একজন ইহুদি আপনাদের কাহিনী জানা আছে গেলেন চলে গেলেন কোথায় আল্লাহ রসুলের কাছে আল্লাহ রায় দিলেন ইহুদির পক্ষে মুসলিম ব্যক্তি বললো যে আর একজন বিচারক আছে এর চেয়ে চলো ওনার কাছে যাই ত উনি আসলেন উমর জালানের কাছে এটা আয়নাদিস বক্তারা বলে উমর রাজ্লানের কাছে আসলে তখন বললেন যে ইহুদি বলছে আমরা মহম্মদের কাছে গিয়েছিলাম মোহাম্মদেই ফায়সলা দিছে যে তোমরা দাঁড়াও উমররা জালানের বাড়ি থেকে নিয়ে এসে এক তরবারে নিয়ে এসে কি করলেন খতম করে দিলেন কি সুন্দর মুখরোচক কাহিনী হ্যাঁ দাঁড়া মিথ্যা কথায় এরপরে আসল কথা কি এতটুকু শেষ একজন আনসারি সাহাবি আর রাসু সাল্লা ফুবাতো ভাই এই দুইজন আব্দুল জুবাই দুইজনের দ্বন্দ্ব মূলত আল্লাহ রাস্লের কাছে আসলেন বুখারিতে তিনশো ছত্রিশ পৃষ্ঠায় প্রথম ফণ্ডের মধ্যে এসেছে হাদিসটি পাঁচ জায়গায় আসছে বুখারিতে আসলেন দুইজনে দুইজন কেউ মুসলিম দুইজনে মুসলিম আনসারি সাহেব একজন আর আসো আস ফুপাতো ভাই আসলেন আসার পরে বললেন যে এই ঘটনা দিলেন যে আব্দুল্লাহ আগে পানি নিবা তারপরে ওর জমিতে পানি যাবে এই কথাটুকু শুধু বলা মাত্রই আনসারী সাহেব বলে দিছেন ও আপনার ফুফাতো ভাই এই জন্যই ফতোয়া দিলেন এই কথা আল্লাহর নবীর চেহারা লাল টকটকে হয়ে গেল একবারে সਹੀ বর্ণনা যেটা সেটা আব্দুল বিন জুবাইর রাদিয়াল্লাহু প্রতি সময় বলতেন এই আয়াতটা নাজিল হয়েছে আমাদের কারণে তখন আয়াতটা নাজিল হলো ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কু মুকাফিমা সাদারা বাইনহুম এই পর্যন্ত ঘটনা শেষ ঘটনা এই পর্যন্ত শেষ অর্থস কাহিনীটা বড় করে আরো লম্বা করেছে এই ঘটনা চলে গেল উমরের কাছে ওমর মুসলিম ব্যক্তিকে হত্যা করলো এগুলো ঠিক না কিন্তু চলে কোথায় তাফসীর মাহফিলে চলে এত জাল হাদি সরানো হয়েছে কাহিনী নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে চুয়াত্তর নম্বর আয়াত ব্যাখ্যা করতে গিয়ে বলেন সালাবা নিজে উলঙ্গ ছিলেন কাপড় ছিল না নিজের স্ত্রীকে গর্তের মধ্যে রেখে সালাত পড়তে যেতেন সালাপ পরে ফিরে আসতেন তাড়াতাড়ি যেতেন পিছনে আসতেন আগে রাসুল জিজ্ঞেস করলেন কি কারণ এই কারণ অবশ্যই বললেন আমার জন্য দোয়া করুন আল্লাহ বললেন দোয়া করা লাগবে না তুমি এভাবে চলে না একটু দোয়া করেন দোয়া করে এই সালাবার ঘটনাটা এমন হলো যে তার ছাগল বাড়তে 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 এত বেশি হলো পরে আর জুমার পড়তে আসতে সালাত আল্লাহ রাসুল জাকাত নেশতে পাঠালেন বললেন কে পাঠাচ্ছে দলিল দাও দলিল তো আসেন রাসুল পাঠিয়েছেন জাকাত দেন পরে আর জাকাত দিলেন না আল রাসুল জাকাত নিলেন না আবু অকর রামলে জাকাত নিলেন না উমর আমলে জাকাত নিলেন না সালাবের কাহিনীটাকে ইমাম কুরতুবি বহুদিন পূর্বে তাফসির মধ্যে বলেছেন এটা একটা ভুয়া কাহিনী এই কাহিনীটা ঠিক না একজন সাহাবের নামে কাহিনী ঠিক না কেন বলতে হবে ইমাম কুরতুবির জন্য কত আগে সে ছয়শ দিতে। আর উমর রাজিয়াল কাহিনীকে মিথ্যা বলেছেন ইমাম ইবনু কাসির সে সবচেয়ে হিজড়িতে ওই কাহিনী এখনো চলছে মাঠে আমি বলতে চেয়েছি একটু কথা সেটা হলো এর পিছনে মৌলিক কারণ সেটা হলো যে যিনি তাপসির করছেন তার তাপসিরের কোনো জ্ঞান নাই এই যে আজকে আপাকে সাহেব একটা পেপার দিয়েছেন জের জবর কিছু নাই আমাকে ফোনে বললেন যে তোমাকে একটা কাগজ দিব জের জবর কিছু নাই তুমি আমাকে এটা জানাইয়া দিও তো এইটা ইতিহাসের কাহিনী মনে রাখবেন একটা কথা ইমা আহমদ বিন হাম্বল রহিমাল্লাহ বলেন সালাসাතුন লাইসালাহা আসলিন তিনটা জিনিসের কোনো ভিত্তি নাই তিনটা জিনিস দিয়ে কোনো দলিল গ্রহণ করা যায় না আলিত কান ফি উলুমুল কুরআন 2 নম্বর খণ্ডের 231 পৃষ্ঠার মধ্যে ইমাম সুইতি এই কথা নকল করেছেন তিনটা জিনিস দ্বারা কখনো দলিল গ্রহণ করা যায় না এক নম্বর তাফসির দিয়ে কখনো শরীয়তের দলিল গ্রহণ করা যায় না দুই নম্বর ইতিহাস দ্বারা কখনো দলিল গ্রহণ করা যায় না মাগাজি যুদ্ধ সংক্রান্ত ঘটনা দ্বারা দলিল গ্রহণ করা যায় না তাফসির দ্বারা দলিল তখনই হবে যখন সরাসরি কোরআনের আয়াতের পক্ষে নবীর হাদিস পাওয়া যাবে তার আগ পর্যন্ত তাফসির দ্বারা দলিল গ্রহণ করা যাবে না ইমাম আহবাবিন হাম্বল সেই একশো জন্ম দুইশো একচল্লিশে মৃত্যু কতদিন পূর্বে তিনি এই কথাটা বলে গেছেন তাফসির দ্বারা দলিল হয় না যে জিনিস দ্বারা দলিল হয় না সেই জিনিস আমি বর্ণনা করা সাহস করি কেমনে হ্যাঁ তাফসিরে কুর্তুবী আলহামদুলিল্লাহ তিনি তাফসির করেছেন সব হাদিস দ্বারা তাফসির তাবারি সব হাদিস দ্বারা সাহাবিদের কথা দ্বারা দলিল পেশ করেছেন তা আমি আয়াতের পাশে দলিল পেশ করব কিসের হাদিসের তখন ওটা দলিল হবে না হওয়ার কারণে তো নিজের মতো অর্থ করার কারণে আমরা পথভ্যস্ত হচ্ছি আমি যেটা বলছিলাম আপনাদেরকে ইমাম মুজাহিদ বলছেন একটা কথা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো দেখেন ইবনু হাজার আসকালানি একটা কথা বলছেন কল আল মুহাদ্দিসুন ইয়া যো যো তাফসিরুহু কুরআনের তাফসির জায়েজ তখন লিমান কানা জামিয়ান লিল উলুমে আল্লাতি ইহতাজুল মুফাসসির ইলাইহা ওয়াহিয়া খমসাত ওয়া আশরা ইলমান মুহাদ্দিস গনের দাবি হলো এই যে যখন কোন ব্যক্তি পনেরোটি জ্ঞানের অধিকারী হবে তখন কেবল তিনি তাফসিল করতে পারবেন পনেরোটি জ্ঞান না অর্জন করা পর্যন্ত তাফসিল করতে পারবেন না একটা হলে এলমুল লুগা আরবি ভাষার পণ্ডিত হতে হবে ঠিক প্রথম কথা এখানে তিনি একটা কথা উল্লেখ করেছেন কলা মুজাহেদ লা ইয়াহিল আহাদিন ই অমিন বিল্লাহ ইয়ালে আহ আমি আখের ইয়ে ত্যাকেল্লাফিকিতাবিল্লাহ ঈদ আলমিয়া কোন আলেমানবি লুগা তিনি আব মুজাহিদকে একজন তাবি তিনি বলছেন লাইয়া হালাল না যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে আবা প্রতি ইমান এনেছে তার জন্য হালাল না আল্লাহর কেতাব সম্পর্কে কথা বলবে অথচ ই দালা মিয়া কোনো আল আরাবি ভাষা সম্পর্কে জানা নাই অথচ সে তাফসিল করবে এটা তার জন্য হালাল